দেখো আমার বোনের হাতে কত কড়া পড়ে গেছে। এত কঠোর পরিশ্রম কেউ কিভাবে করাতে পারে? এটা তো অনুচিত। বিবাহের জন্য এত অর্থের তো প্রয়োজন নেই। মন্দিরে গিয়ে অগ্নি সাক্ষী করে মালা পরিয়ে দিলেও তো বিবাহ সম্পন্ন হয়ে যায়। এই গ্রামে শ্রীধন না দিয়ে বিবাহ সম্পন্ন হয় না। আর মা বাবা পাত্র সুনিশ্চিত করে ফেলেছেন, কিন্তু শ্রীধনের জন্য সব আয়োজন আমাদেরকেই করতে হবে। আর সব থেকে দুঃখের বিষয় এটা দিদি, যে দিদি তো এই বিবাহ করতেই চায় না। দিদি অন্য কাউকে ভালোবাসে। এটা কি সত্যি গৌরী? হ্যাঁ, কিন্তু ভালোবাসা দিয়ে কি হয়? দিদি, একজন গরিব কন্যার ভালোবাসার আমাদের এই সমাজে কোনো অস্তিত্বই নেই। আর যদি আমি ভালোবেসে বিবাহ করি, তাহলে আমাকেও গ্রামের লোকজন সেভাবেই বার করে দেবে যেভাবে তোমাকে বের করে দিয়েছিল। যতক্ষণ না আমরা জানতে পারছি যে তোমার স্বামী কে, ততক্ষণ নিশ্চিত করে বলা যাবে না তোমাকে করবীরপুরে আশ্রয় দেওয়া হবে কি হবে না। আর আজ সকালে সাহুকারের স্ত্রী বলছিলেন যে তুমি একজন চরিত্রহীন নারী, আর কেউ যেন তোমার সঙ্গে কথা না বলে। কিন্তু তুমি তো সত্যি খুব নির্ভীক আর অত্যন্ত সাহসী। সবার সামনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছো যে তুমি কাউকে ভালোবাসো আর তার সাথে তোমার বিবাহ সম্পন্ন হয়েছে। আমার বিবাহ হয়ে গেছে, কিন্তু আমার স্বামী আমার সাথে নেই। কিন্তু আমার মধ্যে তো এত সাহস নেই ভার্গবীদি। তোমার সঙ্গে আমি যে দুর্ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আপনি চলে আসার পর থেকে দিদি কিচ্ছু মুখেও তোলেনি, জলও গ্রহণ করেনি। দিদি কষ্ট পাচ্ছে আপনার সাথে এরকম দুর্ব্যবহার হওয়ার জন্য। আমরা কি একসাথে মিলে ভোজন করতে পারি? যখন আমি গ্রামে উমাকে খুঁজছিলাম তখন এমন মনে হলো যে এখানকার মানুষজন অত্যন্ত লোভী, খুব স্বার্থপর। এমন পরিবেশে তোমাদের মতো পবিত্র মনের মেয়ে উপস্থিত আছে এটা ভেবে বিস্মিত হচ্ছি। বিপদ হতে পারে জেনেও তোমরা আমায় সাহায্য করেছ, এটা জানা সত্ত্বেও যে গ্রামের লোক তোমাদের আঘাত করতে পারেন, তাও তোমরা সাহায্য করলে। কেন করলে তোমরা এমন? সেদিন গ্রামের বৈঠকে যখন তোমাকে দেখলাম যে কিভাবে তুমি নিজের ভালোবাসার কথা স্বীকার করলে। আমি বুঝতে পারছি না আপনাদের সমস্যা কোথায়। এই সংসারে না বিবাহ অপবিত্র আর না প্রেম, তাহলে এত সমস্যা কেন? সেদিন তোমার কথার মধ্যে আমি যন্ত্রণার ছাপ পেলাম যেটা শুধুমাত্র একজন প্রেমিকের মনেই থাকে। আমার মনে হলো যে আমাদের মধ্যে এই যন্ত্রণার একটা সম্পর্ক রয়েছে, আর এই যন্ত্রণার জন্যই না হয় আমরা ভালো বন্ধু হয়ে উঠতে পারি। আর বন্ধুদের সাহায্য করা তো আমাদের কর্তব্য। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি কি এটা জানতে পারি যে তোমার সাথে কি হয়েছিল? কেউ কি তোমার বিশ্বাস ভেঙেছে, নাকি তুমি যাকে ভালোবেসেছ সে একজন ভালো মানুষ নয়? এ
এরকম কখনো বলো না। উনি সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আমায় অসম্ভব ভালোবাসেন। আর তুমি? আমি তো বুঝতেই পারিনি কখন ওকে ভালোবেসে ফেলেছি। যেভাবে বাতাস বইবার আগে আমরা বুঝতে পারি না শীতল পবন কিভাবে আমাদের মনকে প্রশান্ত করবে, যেমন বর্ষা আসার আগে আমরা বুঝতে পারি না যে কিভাবে বর্ষার জল আমাদের পূর্ণরূপে সিক্ত করবে, ঠিক সেভাবেই ও আমার জীবনে এলো। এমন মনে হয় যেন আমাদের এই সম্পর্ক জন্ম জন্মান্তরের। হয়তো আজ আমরা একসাথে নেই, কিন্তু আজও আমি ওকে অসম্ভব ভালোবাসি, ভবিষ্যতেও বাসব। ওর সাথে দেখা হওয়ার পরে আমি প্রেমের প্রকৃত অর্থ বুঝেছি, আমার জীবনের অর্থ বুঝেছি। এখন তো আমার এমন মনে হয় আমি যে কোনো সমস্যা জুঝে নিতে পারি ওর প্রেমের সাহায্যে। তাহলে আপনি ওনাকে ছেড়ে চলে এলেন কেন? আমাকে ওর প্রসন্নতার জন্যই ওকে ত্যাগ করে এখানে আসতে হয়েছে। আমি তোমায় কথা দিলাম গৌরী, তুমি তোমার ভালোবাসা অবশ্যই পাবে। তোমার বিবাহ শঙ্করের সাথেই হবে। হে নারায়ণ, যদি আমি শ্রীনিবাসকে সত্যি ভালোবেসে থাকি, তাহলে আজ এই প্রতিজ্ঞা নিলাম যে আমি গৌরী এবং শঙ্করকে অবশ্যই মিলিত করব। আমি জানি না যে তুমি তোমার প্রতিজ্ঞা কিভাবে পূরণ করবে, কিন্তু আমার তোমার উপর অগাধ বিশ্বাস আছে ভার্গবী দিদি। সত্যি বলতে আমি নিজেও জানি না আমি এই প্রতিজ্ঞা কিভাবে পূর্ণ করব, কিন্তু আমার বিশ্বাস আছে নারায়ণ এই কাজে নিশ্চয়ই সহায় হবেন। আমি তো জীবনের প্রত্যেকটি পদক্ষেপে তোমার সাথে আছি ভার্গবী, আর এবার তো সামনে এগোনোর জন্য তুমি উদ্দেশ্য খুঁজে পেয়েছ। যারা তোমায় খুঁজতে চায় তাদের খুঁজতে দাও, যত চেষ্টা করতে চায় তাদের করতে দাও। যখন উচিত সময় আসবে তখন এই শ্রীনিবাস তোমাকে নিশ্চিতরূপে খুঁজে নেবে। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের সূচনা হয়েছে এই গৌরী নামক মেয়ের সাথে। এই পরিচিতি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আর পেছনে তাকিয়ে দেখো না, এবার শুধু এগোতে থাকো, আর যা কিছুই হয়ে যাক না কেন আমার স্ত্রী এই সংসারকে ভালোবাসার অর্থ বোঝাবে। হে মহাদেব, আপনি তো জানেন যে আমি শ্রীনিবাসকে কতটা ভালোবাসি। ওকে পাওয়া আমার স্বপ্ন ছিল, আর এখন এখন আমার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এবার আমি শুধু এইভাবেই ওর ভালোবাসাও পেতে চাই, আর তার জন্য আমায় কি করতে হবে সেটা আমি ভেবেও ফেলেছি। আপনার কাছে শুধু এটাই প্রার্থনা, সবকিছু যেন আমার মনের মতো হয়। রাজকুমারী,
আপনি এত ভোরবেলায় মন্দিরে পুজো করতে এসেছেন, কোনো বিশেষ ব্যাপার আছে? আজ খুব বিশেষ একটা দিন। আপনাকে তো খুব প্রসন্ন বলে মনে হচ্ছে, এমন কি বিশেষ ব্যাপার আছে আজকে? আমি শুধু এই কারণে প্রসন্ন যে শ্রীনিবাসের ইচ্ছের কথা ভেবে আমি ওকে প্রসন্ন করে দিয়েছি। ও ভার্গবীকে খুঁজতে চেয়েছিল, আর আমি আমার শ্রেষ্ঠ সৈন্যদের পাঠিয়েছি ওকে খোঁজার জন্য। শুধু আশা করব যে আমি যেমনটা ওর ইচ্ছের কথা ভাবছি, ও যেন আমার ইচ্ছের কথা ভাবে। কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে শ্রীনিবাস আপনার ইচ্ছের মান রাখবে? ভার্গবীকে খোঁজার প্রতিশ্রুতি এই কারণে দিয়েছি যাতে আমার আর শ্রীনিবাসের সম্পর্ক এক ধাপ এগোতে পারে, আমি ওকে প্রসন্ন করতে পারি। নয়তো ভার্গবী কোথায় আছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তো শুধু ভার্গবীকে খোঁজার আশ্রয় নিয়ে শ্রীনিবাসের কাছ থেকে ভালোবাসা আদায় করতে চাই। অসাধারণ রাজকুমারী, আমরাও এটাই ভাবছিলাম যে আপনি আপনার শ্রেষ্ঠ রক্ষকদের ওকে খোঁজার জন্য কেন পাঠালেন, কিন্তু এবার সব বুঝতে পারছি। আমার পূর্ণ বিশ্বাস আপনি খুব তাড়াতাড়ি শ্রীনিবাসের মন জয় করবেন। শুধু শ্রীনিবাসের ভালোবাসাই নয় রত্না, আমি এটাও সুনিশ্চিত করতে চাই যে আমার আর শ্রীনিবাসের মধ্যে যেন কেউ কখনো না আসে।